সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে জিয়া অডিটোরিয়ামে জাতীয় দিবসে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে শোক দিবসে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলার হোসেন দেওয়ান বাচ্চু, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, জাহিদ হোসেন ভূঁইয়া ও কামাল হোসেন ভূঁইয়া। অপরদিকে ভাটরা ইউপি আওয়ামী লীগের উদ্যোগে সকাল 9:30 পরিষদ মিলনায়তন থেকে শুরু করে ইউপির প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কাঙালি ভোজ দিয়ে শেষ হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি হেলাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক জসিম মিজি প্রমুখ। লক্ষ্মীপুর থেকে জাকির হোসেন পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।